অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পাতাবাহার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাদ, পৃষ্ঠা 50। প্রথমে আমরা এই কবিতাটির বিষয়বস্তুটি জেনে নেব। দেখো, এখানে বিষয়বস্তুটি দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে আসব। দেখো, প্রথমে আছে সহজ পাঠ বইটির লেখকের নাম কি? উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দু নম্বর প্রশ্ন আছে, দেখো কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হবে 1913 সালে। তিন নম্বর প্রশ্ন আছে, দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। উত্তর হবে বিদ্যালয়। দু নম্বর প্রশ্ন আছে, কবিতার কথক বাড়ির গলিতে কোথায় যায়? উত্তর হবে পাঠশালায় পড়তে যায়। তিন নম্বর প্রশ্ন আছে, পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? উত্তর হবে কথকের ইচ্ছা করে সিলেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো জিনিস ফেরি করে। এরপর দেখো তিনের চার প্রশ্নে আছে, সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায়? উত্তর হবে সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কথক দেখতে পায় কোদাল নিয়ে বাবুদের ওই ফুলবাগানের মাটি কোপায়। এরপরের প্রশ্নে আছে, ফেরিওয়ালা মালিক কিংবা পাহারাওয়ালার জীবনের স্বাধীনতা কথককে কিভাবে আকর্ষণ করে? উত্তর হবে কথকের ইচ্ছে করে সে ফেরিওয়ালা মালিক কিংবা পাহাড়াওয়ালার মতো স্বাধীন হয়ে থাকবে। এরপরের প্রশ্ন আছে, দেখো রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখে? উত্তর হবে রাতের বেলা জানলা দিয়ে বক্তা দেখে পাগড়ি মাথায় লণ্ঠন হাতে ফেরিওয়ালাকে। এখন দেখো চার নম্বর প্রশ্ন আছে, তিন চারটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, মালির জীবনের সঙ্গে বক্তা নিজের জীবনের অমিলগুলি কি? উত্তর হবে বক্তা যখন ছুটির পরে বাড়ি ফেরে তখন মালি কোদাল নিয়ে বাবুদের ফুলবাগানে মাটি কোপায়, অর্থাৎ তখনও মালির ছুটি হয় না। দু নম্বর, মালির গায়ে মাথায় কত ধুলো লাগছে তাকে কেউ বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলো লাগলে মা তাকে বকবে এবং ধুলোবালি ধুয়ে দিয়ে পরিষ্কার জামা পরিয়ে দেবে। দেখো এরপরের প্রশ্ন আছে, ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? উত্তর হবে ফেরিওয়ালার চুড়ি চাই হাঁক খুব আকর্ষণ করে বক্তাকে, কারণ সাধারণত শিশুরা বেশি অনুকরণ করতে শেখে এবং সুর করে এই ডাক শিশুরা অনায়াসে বলতে পারে। তাছাড়া পুতুলের ঝুড়ি নিয়ে 10টা বা 10:30টা যখন খুশি ফেরিওয়ালা যেখানে খুশি যেতে পারে, এই স্বাধীনতা বক্তাকে ভীষণ আকর্ষণ করে। দেখো চারের তিনের প্রশ্ন আছে, বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো। বক্তা অর্থাৎ এই কবিতার কবি রবীন্দ্রনাথ যখন শিশু ছিলেন তখনকার কলকাতা রাত ছিল অনেক বেশি অন্ধকারময়। তখন অলিতে গলিতে এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোক চলাচল ছিল না বললেই চলে। গ্যাসের আলো চলতো মিনমিট করে। পাগড়ি পরা পাহাড়াওয়ালা হাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। দেখো এরপরের প্রশ্ন আছে, কবিতায় কতকে নানা রকম সাধের যে পরিচয় পাও তা উল্লেখ করো। উত্তর হবে কবিতার কথক প্রথমত ফেরিওয়ালা হতে চেয়ে পথে পথে যেখানে খুশি যখন খুশি ঘুরে বেড়াতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি বাগানের মালির মতো কোদাল নিয়ে ফুলবাগানের মাটি কোপাতে চান এবং গায়ে মাথায় ধুলোবালি মাখা অবস্থায় সারাক্ষণ থাকতে চান। তৃতীয়ত, তিনি পাহাড়ওয়ালা সেজে লণ্ঠন হাতে সারা রাত গলির ধারে আপন মনে জেগে থাকতে চেয়েছেন। পাঁচ নম্বর প্রশ্ন আছে, বাক্য রচনা করো। প্রথমে আছে দেখো কোদাল, চাষি কোদাল দিয়ে জমির আগাছা পরিষ্কার করে। এরপর আছে পাগড়ি, পাঞ্জাবিরা মাথায় পাগড়ি পরে। এরপর আছে গলি, কলকাতায় বোধোদয় 10,000 গলি আছে। এরপর আছে খুশি, আমি যেমন খুশি সাজো খেলাই রাজা সাজতে চায়। এরপর আছে ফেরিওয়ালা, পাড়া গায়ে ফেরিওয়ালা প্রায় দেখাই যায় না। ছ নম্বর প্রশ্ন আছে, দেখো এই কবিতায় এক শিশুর অনেক সাধের কথা আছে, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতায় ফুল প্রদীপের আলো পুকুরের জল এদের সাধের কথা আছে, সেই কবিতাটির বিষয় নিজের ভাষায় 6টি বাক্যে লেখো। এখানে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। দেখো উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরকম একটি কবিতা নাম হলো কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে। এই কবিতাটির বিষয়ে নিচে 6টি বাক্য লেখা হলো। ফুল একদিন ভাবল যেখানে খুশি উড়ে যাব, প্রজাপতি হয়ে
ফুল ডানা মেলে দিল। প্রদীপ প্রতিদিন ভাবছিল উড়তে পারলে ভালো হতো। প্রদীপ একদিন জোনাকি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পাখির ওড়া দেখে পুকুরের জলেরও উঠতে ইচ্ছা হলো। ধোঁয়া ডানা মেলে একদিন পুকুরের জল সহজে আকাশে চলে গেল। 7 নম্বর প্রশ্ন আছে, ওলা ওয়ালা যোগে 5টি শব্দ তৈরি করো, যেমন ফেরিওয়ালা। দেখো উত্তরগুলি হবে বাড়িওয়ালা, চুড়িওয়ালা, কাবুলিওয়ালা, বাসিওয়ালা, রিক্সাওয়ালা। এখন দেখো 8 নম্বর প্রশ্ন আছে, সূত্র অনুযায়ী শব্দ ছকটি পূরণ করো। এখানে দেখো সমাধান দেওয়া আছে, এই সমাধানগুলি দেখে তোমরা নিজেরাই উত্তরগুলি করে নিতে পারবে। দেখো 9 নম্বর প্রশ্ন আছে, নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম এবং ক্রিয়া নির্দিষ্ট স্থানে বসাও। দেখো কর্তাগুলিকে আমি লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি, কর্মগুলিকে কালো রং দিয়ে এবং ক্রিয়াগুলিকে সবুজ রং দিয়ে। তো দেখো প্রথমে আছে, মা তারে তো পড়ায় না সাপ জামা। এখানে দেখো মা হচ্ছে কর্তা, তারে তো হচ্ছে কর্ম এবং সাপ জামা হচ্ছে কর্ম এবং পড়ায় না হচ্ছে ক্রিয়া। এভাবে দেখবে দাগ দেওয়া আছে, প্রত্যেকটা তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। 10 নম্বর প্রশ্ন আছে, দেখো কবিতার কথক কোন সময়ে কী কী ঘটতে দেখে তা লেখো, আর একই সঙ্গে ঠিক এই সময়গুলিতে তুমি কী করো এবং কী ঘটতে দেখো লেখো। তো দেখো বেলা 10:30 কবিতায় কথক তার স্কুলে যাওয়ার সময় দেখতে পায় ফেরিওয়ালা ফেরি নিয়ে যাচ্ছে। আমি স্কুলের বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, রাস্তায় মানুষজনের কাজে যাওয়ার জন্য ভীষণ ব্যস্ততা দেখতে পায়। এরপর দেখো কবিতার কথক বিকেল 4:30 সময় হাতে কালি মেখে বাড়ি ফেরার পথে দেখতে পায় কোদাল হাতে মালি বাবুদের বাগানে মাটি কোপায়, আর আমি স্কুল থেকে বাড়ি ফিরি। রাত 11:00 সময় কোবিতার কথক মায়ের কোলে শুয়ে জেগে থাকে, আর জানলা দিয়ে দেখতে পাই লন্ঠন হাতে পাগড়ি পরে পাগড়িওয়ালা যায়। আধারওয়ালা গলি লোকজন চলাচল করে কম, মিটমিটিয়ে গ্যাসের আলো জ্বলে, লন্ঠন হাতে ঝুলিয়ে পাহাড়ওয়ালা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে, আর আমি আমার মায়ের পাশে শুয়ে পড়ি। দেখো 11 নম্বর প্রশ্ন আছে, তুমি তোমার গ্রামে বা শহরে যে নানা রকম জীবিকার মানুষ দিনের বিভিন্ন সময়ে নানাবিধ কাজ করতে দেখো তার একটি তালিকা তৈরি করো, জীবিকার প্রয়োজনে তাদের বিশেষ রকমের হাঁক ডাক ও ভঙ্গিমা লক্ষ্য করো লেখো। দেখো এখানে উত্তর হবে, এখানে অর্থাৎ আমি এখানে গ্রামের কথা বলেছি, ঠিক আছে, এখানে আমি কৃষক, কামার, কুমোর এসব জীবিকার লোকেদের দেখতে পাই। কৃষককে গ্রীষ্মকালে লাঙল কাঁধে নিয়ে এবং একজোড়া বলদ নিয়ে সকালবেলায় মাঠে যেতে দেখি, বেলা 11:00 অবধি মাঠে লাঙল করে চাষি আবার বাড়ি ফেরে, ক্লান্ত বলদের লেজে হাত দিয়ে মাঝে মাঝে হ্যাট হ্যাট শব্দ করে। বর্ষাকালে কৃষক আর কৃষকের বউ মাঠে মাঠে ভিজে ভিজে ধান রোপণের কাজ করে, শীতকালে তারা ধান কাটে, আটি বেঁধে বোঝা বেঁধে মাথায় নিয়ে বাড়ি ফেরে, ধান ঝাড়ে ধান মড়াইতে ভরে, গরমকালে কামার লাঙলের ফাল তৈরি করে কোদাল বানায়, তার হাতুড়ি পেটানোর শব্দ শোনা যায় ঠকাং ঠক, কুমোর সারা বছর তার চাকা ঘুরিয়ে হাঁড়ি কলসি কুঁজো তৈরি করে। দেখো 12 নম্বর প্রশ্ন আছে, পরপর 3টি ছবিতে 3 জন কর্মরত মানুষের কথা আছে, তোমার কি হতে সাধ হয় এবং কেন তা ছবি দেখে নিজের ভাষায় কয়েকটি বাক্যে লেখো। তো দেখো 3টি ছবিকে আমরা প্রথমে একটু ভালো করে দেখে নেব, ঠিক আছে। দেখো প্রথম ছবিতে আছে একজন ফেরিওয়ালার মাথায় করে পুতুলের ঝুড়ি নিয়ে যাওয়ার ঘটনা। আমি কবিতায় বর্ণিত ফেরিওয়ালার চুরি চাই হাঁক ভীষণ পছন্দ করি, তাছাড়া পুতুল আমিও খুব ভালোবাসি। আমি ওই রকম ফেরিওয়ালা হয়ে গ্রামের গলিতে গলিতে সুর করে হাঁক দিয়ে ঘুরে বেড়াতে চাই। এই কাজ করতে পারলে আমি যেখানে খুশি হতে পারবো, অনেক মানুষের সঙ্গে মিশতে পারবো, আমার মতো ছেলেমেয়ের হাতে তাদের মনের মতো পুতুল তুলে দিয়ে হাসি দেখতে পাবো। এই কাজ আমার কাছে খুবই সহজ। দ্বিতীয় ছবিতে আছে একজন মালি কোদাল নিয়ে মাটি কোপাচ্ছে, এই কাজ আমি পারবো না, আমি পছন্দও করি না, কারণ ভীষণ পরিশ্রমের কাজ, তাছাড়া কোদাল চালানোর জন্য বেশ অভ্যাসের ব্যাপার, ঠিকমতো কোদাল চালাতে না পারলে
নিজের পায়ে এসে পড়তে পারে। তৃতীয় ছবিতে আছে একজন পাহাড়ওয়ালার কাজ। এই কাজও আমি পছন্দ করি না, কারণ চোর ডাকাত বদমাইশদের আমি ভয় দেখাতে পারবো না। তাছাড়া সারা রাত লণ্ঠন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নেই, কারণ 12টার আগে ঘুমে আমার চোখ জুড়িয়ে আসবে।